মানে ওই আমাদের মধ্যে দুজন ভাই ছিল। এক ভাই তখন ওই বংশে দুই মেয়ে ছিল, বিয়ে দেওয়ার কথা হতো। আগের দিনে কি হতো, ওই জমিদার বংশ ওই বল্লাল সেনের পর থেকে কৌলিন্য প্রথা, কুলীন হতে যেত। যাদের কাছে টাকা বেশি থাকতো তারা, যাদের টাকা কম থাকতো সেই বংশে, তাদের যদি আত্মমর্যাদা বেশি কলিন্য প্রথা দিতে দিত সেই বংশের মেয়েদের আনলো, মানে উঁচু ঘরে নিয়ে কালচারের তাকেই বর্ণ বলা হতো, উচ্চকোটি। হ্যাঁ, আমরা ইংরেজদের মতো ধরনের করলে কিন্তু বুঝতে পারবো না, অনেক বেশি নিজেদের ধরনের বিভাগ সৃষ্টি করলে তবে তো ওই সময় এক ভাই পালিয়ে যায়, যদি বিয়ে দিতে দেয় তাহলে ওই যে ভাবছিল অন্যম হয়ে যাবে, নিচু বংশের মেয়ে বিয়ে করতে হবে, কারণ ওরা ছিল ততদিনে ওই কায়স্থ ইত্যাদি চলে আসে বল্লাল সেন এসে, তারা কিন্তু কায়স্থ এসব ছিল না, কনসেপ্ট ছিল না। হ্যাঁ, তো এবং কায়স্থলের দিকে আমি ভক্তরা ইনস্ক্রিপশনে পেয়েছি সিলেটে, আমি সিলেটে অনেকদিন ছিলাম, তো আমি পেয়েছি ওকে যে ওটা কিন্তু অ্যাকচুয়ালি কায়স্থ করা যায় না, তো আমরা বলি কায়স্থ ক্ষত্রিয়ের সঙ্গে একটু ছবি এরকম না, ব্রাহ্মণ কায়স্থ হয়েছে, ক্ষত্রিয় কায়স্থ হয়েছে, বৈশ্য কায়স্থ হয়েছে, আমাকে খুব সামান্য হলেও শূদ্র কায়স্থ হয়েছে। অর্থাৎ যারা ওই বৃত্তিটা, আসলে আমাদের বর্ণটা তো বৃত্তিমাফিক, হ্যাঁ বৃত্তিমাফিক বৃত্তিমাফিক, তো ওইভাবে কিন্তু যারা দীর্ঘদিন ধরে, হ্যাঁ দীর্ঘদিন ধরে হচ্ছে এরকম ধরনের বিষয়, আরেক ভাই পালিয়ে চলে যায়। এই যে পালিয়ে চলে যায়, এই পালিয়ে যাওয়া ভাই যেখানে গিয়ে পৌঁছে মানুষ ছিল সেখানের জায়গাটা আমার ধারণা এটা বলতে পারবো না, ওখানে একটা ত্রিশাল গ্রাম তৈরি হয়। আমি কিন্তু তার আগে ওই নামটা পাই না, আমি মানুষের জায়গাটা ভালো করে দেখার চেষ্টা করি। হ্যাঁ পাই, খুব সম্ভবত ওই যে স্মৃতি, কারণ আমরা বংশের স্মৃতি খুব রক্ষা করার চেষ্টা করি, এটা করা উচিতই। ওই ত্রিশাল গ্রাম একটা হয় স্থাপিত হয় বা হয়তো ছিল কোইন্সিডেন্ট হতে পারে, ওই ত্রিশাল গ্রামের আসন এবার যা হয় ওই ত্রিশাল গ্রামের নামটা যেতে থাকে বা ত্রিশাল থেকে আর কোনো থাকে করতে গিয়ে করতে করতে যেটুকুনি আমরা একদম মোটামুটি নিখুঁতভাবে জানি সেই জায়গাটাতে আসছি এখন। শৈব তারাচরণ পর্যন্ত চতুষ্পাঠী ছিল, ওনার যখন ছেলের জন্ম হল, জন্মের কিছুদিন পর উনি সন্ন্যাসী হয়ে বেরিয়ে ও তার ছেলেকে দেখা করে, তখন তারই এক বন্ধু, এটা আমি তোমাকে বলছি, ধরো কলকাতায় জুট মিল তৈরি হলো কলকাতা আশেপাশে 1800 কত সালে বলো, 1860 থেকে 80 মন, 1860 থেকে 80 মিলে যাচ্ছে, হ্যাঁ মিলে যাচ্ছে, হ্যাঁ মিলে যাচ্ছে, ঠিক ঠিক ওই রকম সময় আমার ধারণা। কারণ ধরো এক একটা জেনারেশন তুমি 40 থেকে 50 বছর ওয়ার্কিং জেনারেশন, তাহলে একদিকে 20 বাদ দাও আরেকদিকে 20 বাদ দাও, তো ওকে কী হয় ওই বন্ধু মানুষ করে, তিনি কাজ করেন, তিনি তখন তার ঘরে বিয়ে যদি কায়স্থ বিয়ে করলে ব্রাহ্মণ থেকে পুজিত আমরা কায়স্থ, এইবারে কী হল কিন্তু ততদিনে তারাচরণ, তো তার আগে থেকে ওইটা জানি না তারাচরণ করেছে না কী করেছে, স্থান বাচক দুটো স্থানকেই যেন আমরা ভুলে না যাই, ট্রেনের লোহ করেছে লেহ আর লোহ, লেহ আর এদিকে লৌহজম, লৌহজম ছিল, হ্যাঁ তাই লৌহজম আর লেহ দুটোর মাঝে মাঝে লৌহ জমটা ছিল, ওই আমাদের পদবী পরাশর থেকে বুঝতে পারছি, স্থান বাসে এবং প্রচুর আছে স্থান বাসে বৃত্তি বাসে প্রচুর আছে, ওই যে লৌহ
অনেকে বিকৃত করে লৌঙ্গ বলে, আমরা নিজেরাই বলি আমাদের সব পরিবার জানে না, যদি এখন পুজো হচ্ছে সবাই জানতে শুরু করে। হ্যাঁ, তো এই করতে 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 এবার উনি যুদ্ধে খুব প্রতিষ্ঠিত হল। তাই উদ্ধি তো হচ্ছে ব্যবসায়ীদের থাকতো আর কাজের থাকতো, যারা বড়ো বড়ো জমিদার ইত্যাদি করতো, মানে ওই যে পুঁথি লিখতো, তাহলে কত বুদ্ধি করতো কে জানে। আইএস তো ওরাই ছিল সেই সময়, মানে ওই সে। হ্যাঁ, তো আর ব্রাহ্মণদের চিরকাল পড়াশোনা করে এসেছে, ফলে ওই বুদ্ধিটা থাকতো। ব্রাহ্মণদের কাজই তো ছিল পড়ানো এবং পড়া, এবং প্রজন্মকে ছিল জ্ঞান দিতে দেওয়া। হ্যাঁ, ইয়ে এবং নিজেরা খুব সামান্য অবস্থায় থেকে যাবে, এটাই কিন্তু একটি বৈশিষ্ট্য ছিল আমাদের সমাজ। হ্যাঁ, এই সব এটা ছিল কিন্তু এটা হারিয়ে যায়, ব্রাহ্মণদের নিজেও মনে থাকতো। এই করতে 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 দুই বন্ধুর নাম রামগতি লোহ এবং অমৃত রায়চৌধুরী, দুই বন্ধু তার নামে স্টেশন তৈরি হলো। কেন হলো? যাত্রীবাহী ট্রেনের জন্য না, ওখান থেকে জুট সাপ্লাই হতো, ময়মনসিংহ স্টেশন থেকে জুট সাপ্লাই হতো কলকাতার বিভিন্ন, ময়মনসিংহে তন্তু স্বর্ণখানের স্টেশন আছে, ওইটার নাম এখন আউলিয়াগঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে যা হয় এই পিরিয়ডে এসে, কিন্তু ইতিহাস আমি ট্রেস করে আগে নাম কিছু করে সব কিছু ওরা রাখুন, তখন কিছু আমাদের রাখুন। আমাদের একটা স্মৃতি আছে, সেটা হচ্ছে ওই যে রামগতি, রামগতির ছেলে হরগোবিন্দ, তিনি আবার নায়েবগিরি শুরু করলেন এই ব্যবসার পাশাপাশি। নায়েবগিরি থেকে তিনি জমিদারি কিনে, জমিদারি আমাদের খুব শর্ট নেই, ওই জমিদারদের একটা গর্ব হতো না, চৌধুরীরা আসলে কিছুই নাই। হ্যাঁ, তুমি চৌধুরী, চৌধুরী তো যে কেউ হয়, হ্যাঁ, যাদের জমি জমা ছিল তারাই চৌধুরী। হ্যাঁ, তো যাই হোক, ওই লোহ চৌধুরী শুরু, হ্যাঁ, লোহ চৌধুরী শুরু হলো। এখন এই যে চৌধুরী শুরু হলো, ওনার স্ত্রী জয়মণি, জয়মণি, হ্যাঁ, এটা আমি তোমাকে বলছি, আমাদের ওই স্কুলটার বয়স এখন 100 বছর হয়েছে, মানে সরি, হরগোবিন্দর মা হচ্ছেন জয়মণি, হরগোবিন্দর বোন। তিনি যখন খুব অল্প বয়সে বিধবা হন, বড় বোনকে পাঠালো হুগলিতে, ততদিনে হাজি মোহাম্মদ মহসিনের কলেজ শুরু হয়ে গেছে। খুব তখন শিক্ষাটা বড় জায়গা ছিল, ওখান থেকে পড়াশোনা করিয়ে, এটা কত সাল নাগাদ? এটা হচ্ছে তুমি হিসেব করে নাও এক্স্যাক্টলি, এটা আমাদের স্কুলটা হচ্ছে 100, এখন 100 প্রায় 1910-1912 প্রথম থেকে হবে, 1920 পরে হবে, 1920 না, কারণ আমার ওখানে যাওয়ার কথা ছিল শতবার্ষিকীটা, আমার আর চিনি কাকু। হ্যাঁ, কিন্তু আমি দুদিন যেতে পারলাম না। হ্যাঁ, এখনও ওখানে আমাদের একদল লোক আছেন, হরিপদ লোহ ওই স্কুলেরই শিক্ষক ছিলেন, হরিপদ লোহ, ওরা চৌধুরী, যেহেতু ওরা জমিদারি ছিল না সেই জন্য আমাদেরই জাতি আর। হ্যাঁ, জাতি, তো এই স্কুলটা এই মুহূর্তে দাঁড়িয়ে 108-10 বছর পরে, 1910-এর পরে, 10-15 বছর, হ্যাঁ, 10-15 বছর, 14 মনে হয়, 14-তেই মনে হয় আমাদের ইনভাইট করেছে। ঠিক আছে, তো তিনি কী করলেন, বোনকে দিয়ে, বোনটাকে, বোনকে এডমিনিস্ট্রেট করে স্কুল স্থাপন করলেন মায়ের নাম, অর্থাৎ রামগতির স্ত্রীর নাম, হরগোবিন্দ। হ্যাঁ, এবার স্কুলের নাম হচ্ছে জয়মণি বালিকা উচ্চ বিদ্যালয়, এখনো আছে, এখনো আছে, এটা ওরা এখনো পাল্টায়নি, এই একটা স্মৃতিধর হয়ে গেছে। হ্যাঁ, পাল্টায়নি, এটা ময়মনসিংহ কোন গ্রামে, এটা ময়মনসিংহ হচ্ছে বিয়ারা ইউনিয়ন, বিয়ারা ইউনিয়ন, বিয়ারা ইউনিয়নে, ওই যে বিয়ারা বলেছিল না গ্রাম, ওইটা হচ্ছে আমাদের জমিদারির সাইড, ফলে ওখানে এই সব জমিগুলো। আর আমার নিজের ঠাকুররা, কয়েকবার ছিলেন, আমার ঠাকুররা খুব ট্যালেন্টেড ছিল,
মানে ক্লাস টেনে অল বেঙ্গল এন্ট্রান্স উনি ফার্স্ট হয়েছে। এই যে এন্ট্রান্স পরীক্ষা হতো ম্যাট্রিকুলেশন, হ্যাঁ তো সারা সব কিছু উনি বড় ব্যায়াম দিত, তো বুকে ডাম্বল ছিল দিয়ে তো তখন অল্প দিন আছে। তো তারপরে উনি যোগভোগ করতে 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 অসুস্থ আরও ছিল শরীরটা, ধরো বোনের বড়িরা ছিল সব ছিল। আগেকার দিনে জমিদার বাড়িতে সবাই পাল পুষ্ট হতো না, আত্মীয় স্বজন রাও এখানে শোনালে তারা চুলের মাংস খাইয়ে দিল। ওই দিন গরম হয়ে গেল, মানে এটা ঠাকুমা বলে তার সত্যি ঠাকুমা এতভাবে ছিল সেই যে নন সব জানা সব ছিল। আমাদের তো গল্প করতেন, আমার মাকে গল্প করতেন, আমার ওই যে মানে সে বর্দার মাকে গল্প করতেন, কারণ এরা একদম ঘনিষ্ঠ ছিল। এদিকে যখন এরা সবাই পূর্ববঙ্গের বর্ধিষ্ণুবাড়ির মেয়ে, যেমন আমার মা হচ্ছেন সারা বাংলার সবচেয়ে বড় তালুকদার বাড়ির মেয়ে। এখানে দপ্তরায় আছে অফিনদা মিঠুদা, আমার আমাদের আত্মীয় কি আত্মীয় খুব ঘনিষ্ঠ আত্মীয়। এবং অমিতাভ চৌধুরী যিনি দেশের সম্পাদক ছিলেন, আমার মার বিয়ে অমিতাভ চৌধুরীর মা নিজে দিতে চেয়েছে, কারণ আমার দিদি ভাই মানে আমার দিদি ভাইয়ের উনি ননদ ছিল। আমার মাকে কিছু ভালোই ছিল, আমাদের সব থেকে বড় ছিল এরা, কিন্তু ক্লাস নাইনটিন চলে আসছে আর্লি এজে বৈধব্যগুলির যোগ এবারে কিন্তু দেখার জন্য অমিতাভ চৌধুরীর সঙ্গে অমিতাভ চৌধুরী আমাদের আত্মীয় দুইজন, হ্যাঁ দুজনেই তাই হোক। তো কিন্তু এগুলো সব উনি মারা গেলেন, পরিবারে সম্পত্তি নিয়ে সবাই মানে যা হয়, ততদিনে দুই ভাই চলে এসছে। এবার আমাদের এই যে পুজোটা এখানে ঠাকুমা আসার পর 52 সালে পুজো শুরু করে খুব প্ল্যান করতেন। আপনারা এদিকে এলেন কত ঠাকুমা? 1948-এর মধ্যে শুধু, হ্যাঁ মানে কিনে এলো, অন্য কিছু আনতে পারেনি। দেখো মানে কুল রক্ষার জন্য কী করলো, মায়ের একটা কাঠামো নিয়ে এসেছিল, ওই কাঠামোটা কিন্তু এখনও আমরা তলে দিই তাই না রে, ভিতরে আছে একটা কাঠ সেইটাকে ওখানে দুর্গাপুর দেখ। ঠাকুমা যখন কিনে আসেন ওইটা নিয়ে আসেন, ঠাকুমার ওই যে দাদা তিন বোনকে এখানে স্থাপন করেছে, একজন হচ্ছে বিশ্বাস জয়েন্ট বিশ্বাস, বাক্তম বিশ্বাস, বিধবা ডাউরি, এই যে ম্যাথমেটিক্স যে ছিল আমার কাকু, হ্যাঁ ঠিক। আরেকজন ছিল হোম চৌধুরী, হোম চৌধুরী যার এক ভাই ইউএসএ আছে, শুভঙ্কর হোম চৌধুরী, আরেক ভাই কল্যাণীতে আছে, হ্যাঁ আচ্ছা। এমনকি অম্লান দত্ত আমাদের আত্মীয়, অম্লান দত্ত ইত্যাদি আচ্ছা, সবাই আমাদের আসলে বাংলা ছিল না এই আত্মীয়, খুব রোজগুলি ছিল আত্মীয়তার সূত্রটা একরকম পরিবারে হচ্ছে সব। তো ওই যে আমাদের ইসে এসছে বৌমা, মানে আমার মেজুমা নরেশ গুহর আপন ভাই, এরপরে কী হলো না 52 ষোলো তিন ছেলে এখানে বড়ো হচ্ছে, তাদের তো বেশ বড়ো করে ছোটো ছেলে, মানে আমার ছোটো কাকু সে তো সব পেয়ে যাচ্ছে, উপরে দুজনে খুব অ্যাম্বিশন ছিল। আমার বড়ো কাকু যে বিষ্ণুপুষ্পিন হেডমাস্টার ছিল, দিদি এখানে নয়াবাজার দিদি মাদারটা, হ্যাঁ উনি ছিলেন শঙ্কর গ্রহ চৌধুরী, যিনি ওই যে সেটে মানে পরে গৌরীয় বৈষ্ণব মঠেরও মেম্বার হয়ে ক্যান্ডিডেট মেম্বার ছিলেন, লন্ডনে গেছিলেন প্রচার করতে বৈষ্ণব মঠ ইত্যাদি, হ্যাঁ ওই যে ওর ওর দাদু, ওর দাদু স্যার উনি ট্রিপল এনে মানে কলেজে কলেজের চিঠিটা যখন দেখলেন ততদিনে ডেট পার হয়ে গেছে, উনি একটা স্কুলে জয়েন করতে পারছেন পোস্ট অফিস, হ্যাঁ
এখানে পোস্ট অফিসটা ওনার হিসেবে এসছে, এখানে যে যে বিপিনগর পোস্ট অফিস, হ্যাঁ বিপিনগর পোস্ট অফিস, এই ক্লাবের তরুণ সংঘ ক্লাব, তো সেটা নিয়ে অনেক লড়াই হয়েছে আত্মীয়দের মধ্যে। কারণ ওখানে কী ছিল, আমার ওই যে হোম চৌধুরীতে, ওই হোম চৌধুরীতে আমাদের দাদু, হ্যাঁ মানে আমাদের ঠাকুমার বোনের যে স্বামী তাকে ওখানে পোস্টমাস্টার করে দিয়েছে। আমাদের সবারই মুসলমান, এটা কীরকম সময় হবে, এটা হচ্ছে তোমরা গোপীনগরের পোস্ট অফিসের উনিশে, তোমাকে আমি পুরো গোপীনগর ইতিহাস বলে দিচ্ছি। আচ্ছা শুধু লিখিনি না, অসীম দত্তের যে আমাদের বন্ধুদের দিকে ওদেরকেও কিন্তু ঈশ্বর নিয়ে এসেছিল, আমার যে ওই দাদু আইচরায় অনিন্দভূষণ আইচরায় সমস্ত আত্মীয়দের প্রথম প্লাস তার সঙ্গে আরও পরিবার চিহ্ন মানে একদম প্রথম দিকটা গোপীনগর নামটা কত আছে। আচ্ছা ঠিক আছে, এইটা না আমি একদম ঠিক। আচ্ছা আপনি দুর্গাপূজাটা নিয়ে বলুন। হ্যাঁ হ্যাঁ তো এই করতে করতে তারপরে যেহেতু শুরু করল ক্যাফের পর ছবি দিয়ে দিল, তারা টাকা পাঠাতে শুরু করল। হ্যাঁ আমি বাংলার যে ইতিহাস আজকে দুর্গ সংস্কৃতিটাও জড়িত আমাদের আমাদের পরিবারের ইতিহাস আছে, তোমার পরিবারও আছে বুঝছি বলছি, এগুলো খুব সূক্ষ্ম তো সেই জন্য ওই দৃষ্টিটা অর্জন করতে হবে। তোমরা জানতে এসছো শুনে ভালো লাগবে। তো আর আমার ঠাকুমা আত্মীয় কিছু জানতেন না, গোবিন্দের বৌ আছে, হ্যাঁ ঠিক আছে, ইংরেজি স্কুলে পড়েছিল তখনকার দিন, খুব অল্প পড়াশোনা মেমদের কাছে তো খুব অল্প এই বাংলায়, হ্যাঁ ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে পড়ে স্কুলে। আমি এটা বলতে পারবো না, আপনার সঙ্গে বলতেন ঠিক আছে রাখ রাখ, আমিও ম্যামের কাছে পড়ছি। আচ্ছা এরকম একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে আপনাদের পুজোর নির্দিষ্ট কোন স্পেশাল কোন নিয়ম আছে ওনাকের বাড়ির? যেমন আমাদের বৈষ্ণব মত যদি পুজো হয় তাহলে সিংহ কেন? আমাদের হিংসার মধ্যে আমরা খালি বলি প্রথাটাকে মানি না, বলি প্রথাটাকে মানি, মায়ের শক্তি, মা শক্তি যে দুটো রূপ, একটা হচ্ছে অহিংসা আর একটা হচ্ছে হিংসা। তন্ত্র মতে যদি করা হয় তার কারণ হচ্ছে এই যে আমাদের মা দুর্গা পূজা শস্ত্র পূজা আসলে, হ্যাঁ তোমাকে শস্ত্রগুলো দিতেই হবে। এটার আসল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ঘরের মহিলারা এত শক্তিশালী হোক, কোনো ছেলে ওর দিকে চোখ তুলে তার, এই যে এখানে এই পিছনে খামার পাড়ায় ছটা বাড়িতে মেয়েদের ধর্ষণ করেছিল সুপ্রিমরা, আজও ওরা গুন্ডে গুন্ডে খায়, ধীরে ধীরে নিজেদের শক্তি আমরা সনাতন ধর্মে এই থাকতো দেখে এটা করতে সাহস ছিল। আমার ঠাকুরগুলোকে অনেকবার ডাকাত এসে কুটিয়েছে, জানো খুব দিয়েছে অদ্ভুত। শুধু তা না, আমি যেমন ডাব্লিউবিসি এসেছিলাম রাইটার্স প্রায় যেতাম, কারণ আমার প্রত্যেক তিন মাসের রোটার লাইন মিটিং হতো, আমি যে জেল সুপার ছিলাম তার জন্য হতো, আর জিওআইসি দিয়েছিলাম দুটোর জন্য প্রত্যেক তিন মাসে নাকি, অর্থাৎ আমি প্রত্যেক তিন মাসে দুবার করে রাইটার্সের মহাকরণে মিটিং করতাম। কোন জেলে সুপার ছিলাম আমি? বালুঘাট। আচ্ছা ওইটা আমার হাতে তৈরি। আচ্ছা বালুঘাট ওইটা আমার হাতে, আচ্ছা হ্যাঁ মানে ওর কনস্ট্রাকশন ওই অ্যাডিশনাল চার্জ আছে, যেহেতু আমি ডিএসপি মিনিস্টার যা মিনিস্টার ভালোবাসতো না, তাহলে তেল মারতাম না আমি, এমনকি
কমিউনিস্ট পার্টির সেক্রেটারি যিনি ছিলেন ডিস্ট্রিক্ট তাকেও বের করে দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট কমিটি। হ্যাঁ, সব রিয়াক্ট করে দিচ্ছে কিছু অসুবিধা নেই। যাই হোক, তো আমাদের বাড়িতে সব, কিন্তু আমরা ওই বলিটাকে অর্ডার করলাম। তুমি যদি কোনো মত বলো, মত না, হ্যাঁ আমরা সনাতন ধর্মের মূল জায়গাটা নিজেকে রক্ষা করতে হবে, এটা জেনে রেখো। উনি হিন্দুরা তো একদম নির্বীর্য হয়ে গেছে না, যে কোনো লোককে বললেই বলে আর কী করবো, এরকম সন্ধ্যা এসে যাবে, আমরা সব চলে যাবো। হ্যাঁ, তাই তো এরকমই একটা অ্যাপ্রোচ। শুধু সোশ্যাল মিডিয়ায় সব বড় বড় আমরা বিপ্লব করে বসি, বাস্তব বলছি শোনা, বাস্তব বলছি, এইটা কোনো ভালো লক্ষণ না। এই 5000 বছর যে আমরা বেঁচে আছি কেন, তার কারণ হচ্ছে আমরা রীতিমতো ফাইট করে বেঁচেছি, কিন্তু তারপরেও নিজের সাধারণের স্থিতি থেকে সেই লোকগুলোকেও খারাপ চোখে দেখি, যখন অন্যায় করতে এসছে পটপট করে দিয়েছে, কিন্তু তারপরে আর তাদেরকে নিয়ে ভাবিনি, আর তাদের মেয়েদের দিকেও ফিরে তাকাইনি, বিকলাঙ্গের দিকেও ফিরে তাকাইনি, জমি তছনছ করিনি, মন্দির মসজিদ তছনছ করিনি। হ্যাঁ, এটা হচ্ছে আসল। কিন্তু এখন তো আমরা সব বিচিত্রভাবে রাজনীতির বশবর্তী হয়ে, হ্যাঁ এমনকি যে ধরনের নীতি আমাদেরকে রক্ষা করবে সেটাও বুঝতে পারি। আর এর মধ্যেও তোমরা ধরতে পারো যে আমি আরএসএস করতে গিয়ে আমি আরএসএস করি কেন, আপনি সেও করেন, হ্যাঁ মানে বাস্তবগুলো দেখেছি তো। আবার আমি কমিউনিস্ট পার্টির সমস্ত বই পড়া, অবিভক্ত কমিউনিস্ট পার্টি কলকাতার এখন করেছে বৌমারা আসতো সমস্ত তাদের নিয়ে, আর ঠাকুমার কি চলতো, ঠাকুমা তো এমনি নর্মালি সবসময় হিসেবটা থাকতো, কিছুই না, এমনি ওই তখনকার দিন আউসের চাল আর হচ্ছে ওই যে কী বলে কুমড়ো আলু, আলু পরের দিকে, আগের দিকে আলু তো এখানে হতো না, তো আর হচ্ছে ওই কাঠের চালে, কাঠের জাল দিয়ে দিয়ে আমরাও সুস্থলে তাই দিতাম, এই করে খুব স্বাভাবিকভাবে ছিল। আর পরে কাকুরা যখন বড় হলো তখন বিভিন্ন কম্পিটিশান শুরু করলো গ্রামে, তখন এইসব পুজো টুজো কিছু ছিল, সমস্ত গ্রাম থেকে ছেলে ছেলে সবাই 52 থেকে আপনাদের পুজোটা কি প্রত্যেক বছর কন্টিনিউ চলছে? চলেছে না, এবার বলি কী হলো, ছোটো কাকু, মেজো কাকু, বড়ো কাকু, বড়ো কাকু চলে গেল পাইকপাড়া রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের হেডমাস্টার হয়ে, এখানে গঙ্গা তখনও আসতে পারে, কাকু ওখানে চলে গেল, পরিবারে অনেক রকম প্রবলেম তৈরি হলো, কাকুরা শরীর ভয়ঙ্কর খারাপ হয়ে গেল, ঠিক তখন বড়ো কাকুও আর করতে পারবে, হ্যাঁ বড়ো কাকু আর ছোটো কাকু চলে গেছিলো আন্দামান স্টেট ব্যাঙ্কে জয়েন, তো উনিও আর কী করতে পারলেন, আর মেজু কাকু যিনি ছিলেন তিনি আসছেন, তিনি ওয়েস্ট বেঙ্গল সার্ভিসে ছিলেন, তো সিভিল সার্ভিসে ছিলেন, তিনি আসছেন, কিন্তু যা পরিস্থিতি হলো তাতে করে পুজোটা মানে যখন ঠাকুমা খুব বৃদ্ধা হয়ে গেলেন, তাহলে তার থেকেও বড় কথা 1988 সালে, আচ্ছা তার আগে বলি কী হতো, অ্যাকচুয়ালি ঠাকুমা ছেলেরা সব টাকা পাঠাত, ঠাকুমাকে ভন পোষণ ইত্যাদি জন্য টাকা পাঠাত, সব ছেলেরা পাঠাত, উনি ওই টাকা দিয়ে জমি কিনত, কিনতে কিনতে এবং দুস্থ যারা তারা এসে টাকা চাইতো করতে, বাড়িতে অন্তত 10 জন 15 জন লোক সবসময় খেত, এই প্রমাণ আমি পরে পেয়েছি সিভিল সার্ভিসে ঢোকার পর, মানে ওই রাইটার থেকে তখন পেয়েছি, আমাকে যখন ওই মিনিস্টারের প্রাইভেট সেক্রেটারি একজন আমার লোহ চৌধুরীকে বললো, আচ্ছা আপনি কি গুপিনগরের ছিলেন, না আমি গুপিনগরের নেই, বলে আচ্ছা মুকুলধানী আপনার কী হয়, ভদ্রের নাম বিবেকানন্দ রায়, উনি জানেন আপনার ঠাকুমার কাছে আমি মানুষ হয়েছি, আমাদের বাড়ির অবস্থা তো খারাপ ছিল, এখন তো আমরা ওখানে থাকি না, উনি খাইয়ে পুড়িয়ে দিয়ে
করার জিনিস দিয়ে সব কিছু দিয়ে মানুষ করে। আপনার নামে মুকুল রানী? হ্যাঁ মুকুল রানী। দশ চৌধুরী? হ্যাঁ মুকুল রানী রয়েছে। আপনার ঠাকুমা এখানে 52 সালের প্রতিষ্ঠা করেন? হ্যাঁ মাঝখানে কয়েক বছর বন্ধ আমি আর বাংলাদেশে প্রায় তারাকে 250 বছর হয়ে গেছে। আর হ্যাঁ নর্মালি হিসেব করলেই দাঁড়ায়। হ্যাঁ নর্মালি হিসেব করলে হ্যাঁ তো এরপরে কি হলো ঠাকুমাকে শেষ করে। আচ্ছা আমার বড় যেটু তখন পুজোর সময় এসেছিল, হ্যাঁ রাতারাতি ওই সিপিএমের লোকেরা সব লোকজন দিয়ে আমাদের 70 বিঘা জমি দখল করে সব ওই ঠান্ডা দিয়ে বড় যেটু তো 2 বিঘা ফেললো, উনি এসব খুঁজেন না, উনি সেটা চলে গেলেন যে আমাদের জমি নেই আমাদের কষ্টের কষ্ট। আমার সিপিএম তো গ্রামে যেই একটু বড় লোক, এই যে গ্রামের স্কুলগুলো যে নষ্ট হয়ে গেছে এই জন্যই হয়েছে, কারণ একটু যারা পড়াশোনা আলা লোক তাদের ছেলেমেয়েরা পড়তো ফলে মাস্টারদের উপরও কন্ট্রোল ছিল বা তাদের বাড়িতেও মাস্টার হতো, তারপরে সব রাজনৈতিক মাস্টার হয়েছে, এটা কিন্তু বাস্তব একদম। হ্যাঁ ফলে গ্রামে কে দেখবে গরিব দুর্বল ছেলে মেয়ে পড়লো কি গরিব দুর্বল খাওয়ারই সময় না খেতে পারে। হ্যাঁ তো এই করে তারপর কি হলো না শেষ পর্যন্ত ঠাকুমাকে চলে গেল। এখান থেকে ঠাকুমা খুব অসুস্থ হয়ে পড়লেন, আমার ছোটো কাকু নিয়ে চলে গেলেন, প্রথম বাড়িতেই ছিলেন, তারপর ছোটো কাকু নিয়ে চাকদাতে প্রত্যেকদিন চাকদা পশ্চিম হয়েছে নিয়ে গেল। ওখানে ঠাকুমা বারবার বলে পুজো করলো, ঘর পুজো করল, তারপর একটু বড়ো করে করলো সামান্য করে চাকদাতে। হ্যাঁ চাকদাতে কাঠামো নিয়ে, হ্যাঁ কিন্তু প্রথমে ঘর পুজো হয়েছে তখন এই বাড়িতে পুজো হতো না তাই না? কত সাল নাগাদ? 2007 না আরো ওই ঠাকুর মারা যাওয়ার পরপরই ঠাকুমা কত সালে মারা গেল? ঠাকুমার মারা যাওয়াটা না আমি আমার এক্সাক্টলি মনে নেই, তবে মোটামুটি ওই 2004-05 ফোন হবে ওই মৃত্যু মৃত্যু তুমি এসেছিল তো শ্রাদ্ধে? না না 84-83 আমি না ওটা তো বাড়িরই পুজো কাটামো আমাদের যেখানটা যেখানে কাটামো যাবে ওটা আমাদের মঞ্চ পুজো দিয়ে খাওয়া আবার তারপরে না গ্যাপ হয়ে যাবে মোটামুটি 2000 ছেলেদেরকে সেটি করতে হবে তো সেই জন্য কাকিবাবু কত হয়েছে অনেক দিন হয়ে গেছে মানে একটু ভেগাবান টাই করতে হবে না তখন থেকে একটা ইচ্ছা ছিল পুজো। তারপর সুমিত বর্ণতা মোটামুটি এসেতে কী বলে ইন্ডাস্ট্রি এইসব করে আহমেদাবাদে বর্ধমান ইন্ডাস্ট্রি আমার ওখানে স্টার্ট করি আমাকে মানে করে যে দাদা আপনি মাত্র তুমি জানো ইচ্ছা ছিল এখানটায় পুজো করার পুজো করার জন্য তুমি জানো আমার তো যোগ্যতা অনেক বেশি আমাদের টাকা পয়সা নেই আমরা পারি না ঠাকুমা আমি যখন এখানে ছিলাম তখন ঠাকুমার কাছে আমি 11 মাস থেকে গেছি ঠাকুমাকে আমি খুব নিশ্চয় পার্সোনালি খুব ভালোবাসি
ঠাকুর মার যে এটা ইচ্ছা ছিল তাহলে আমি আসি সাইড সব লোকেশন সব দেখে নিই থেকে এসে দেখি তো ঠাকুর মার তোমার যে বাড়িটা ছিল সব ভেঙে পড়ে গেছে টিনের ঘর ছিল সব ভেঙে টেঙে পড়ে তাই ধরে গেছে এই মন্দিরটা ছিল মন্দিরটা মানে মাটির ঘর ছিল সব ভেঙে টেঙে আমি সে করলাম পুরো রিমোভ করে আমরা পুরনো বিয়ে করবি এইখান থেকে নিই বিয়ে উঠবি গেস্ট হাউস ওটা গেস্ট হাউস আর বলতাম গেস্ট হাউস তার জন্য বলছি যে এখানটা আমাদের পরিবার জোর যেখানটা এখানে থাকতে পারে ঠাকুমার বাড়ি নাম পাই দিয়েছে আমরা বর্তাই এই মন্দিরটা আপনি দায়িত্ব তখন থেকে আমি ছোটো আমি আমি সেটা কত চাল বর্ধা মেনটা করতো আমরা তার সঙ্গে আর এরা আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে মানে বর্ধার বকুনিতে আমরা সব যুক্ত আমার নাম হচ্ছে অতীন কুমার চৌধুরী চৌধুরী বলা উচিত না লোহ চৌধুরী হ্যাঁ লোহ চৌধুরী অতীন কুমার লোহ চৌধুরী বিজেপি ব্যবহার করো আপনার নাম ওই তো তোমরা ব্যাখ্যা করতে পারো নি বলে এইসব না বলবে তো এস্টাবলিশ করতে হবে না এখানেও লৌহ মানে লৌহই করে দিয়েছে এটা ফুটবল তো নিজেকে লৌহ চৌধুরী বলে আচ্ছা যাই হোক আমার নাম বিপ্লব লোহ চৌধুরী আমি হচ্ছি লেখা ডক্টর দেখতে হবে ডক্টর তুমি না ডক্টর লিখে ডক্টর ডিগ্রি দিয়ে এসে ডক্টর দেখবে না অসীম রায় চৌধুরী ও তো ও নিজেকে সায়েন্টিস্ট ডক্টর বলতে না ও তো বলে না শোনো যে নোবেল কমিটির মেম্বার সে আর একটা বিপ্লব লোচদি অনেক তফাৎ আছে কি বলছো তুমি ঠিক আছে ও মানে বাই চান্স ওখানে চলে গেছে না বাই চান্স না তুমি যদি চলে যাও তুমি পারতে না মহান লোকেরা না সত্যি বলছি শোনো একটা লোক তুই নিজেকে ক্যাসাব্ল্যাঙ্কা ইনস্টিটিউটে তুই নিজে আবার নোবেল তুই নিজেকে কেন নিজেকে কেন লোক করছিস নিজে কেন লোক করবি তোর নিজে যেটা আছিস সেটা বল আগে তুই তোকে বলতে লাগছে ডিগ্রি বল না শোন আচ্ছা জন্মের পরে জ্ঞানার্জন পরে ডক্টর ফক্তার যা লাগে হয় না আমার ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে এইবার যা হয় ব্যবসা বাণিজ্য সব নিজে দিকে তৈরি হয় তখন আস্তে আস্তে বর্ধা আমাদেরকে বলে সবাইকে শোনো এবার তোমাদের একটু বেশি লোন নিতে হবে তো আমরা লোন নিয়ে চেষ্টা করতে মাঝে মাঝে আমাদের খুব বড়ো হয়েছে ঘাট টপটপে হয়েছে ইত্যাদি হয়েছে কখনো ছোটো করে হয় যেরকম হোক আমাদের আসল কথা হচ্ছে যে টেকসই পুজো পুজোটা টেকসই হোক আবহমান কাল ধরে চলুক হ্যাঁ চলুক এবং আমাদের ছেলেমেয়েরা যেন আমরা এটা খুব বড়ো করেছিলাম তারপর ছোটো করতে করতে হ্যাঁ স্বাভাবিক ওদের কতদূর যোগ্যতা হবে তো আমরা জানি না এইটা বুঝে চলতে হয় আর তার বহিরঙ্গগুলো যত যেমন ঠাকুমার সময় গ্রামের সবাইকে সবাই খেত আর কি খেতটা নর্মালই হতো কারণ নিজেদের ধান ছিল সব ছিল ঠিক এটা ছিল এখন আজকে যদি এটা প্রথম মনে করে আমরা লোন করে করি সেটা মোটেই কোনো কাজের কাজ না কিছু কিছু আমরা অসুবিধা করি যারা আছে এক আধবার যখন বর্ধার খুব দারুণ ব্যাপার বা আজকে থেকে দু তিন বছর আগে হঠাৎ করে আমাদের সবাই অনেকটা দিতে পেরেছে তখন আমরা গ্রামের সবাইকে নিমন্ত্রণ করি কিন্তু আমাদের আত্মীয় স্বজন তার কাছ থেকে আমাদের মোটামুটি 52 থেকে টানা 2000 সাল বলবো হ্যাঁ তারপরে 10 বছরের গ্যাপ মোটামুটি 11 থেকে আবার 5 বছর চাকদাতে হয়েছে আমার নামটা বলেন চাকদাতে যে তপন হচ্ছে তপন চৌধুরী বাড়িতে মানে এই ছোট ছিল আপনারা তিন ভাই আমরা সব মিলিয়ে ছয় কাকু ছয় জেঠু আমরা ভাই আমরা এই যে ভাই হচ্ছি বড় মেজো ঠিক এগুলো হচ্ছে আমার দাদা মেজো পল্লব লোহ চৌধুরী ডক্টর পল্লব উনি মেডিসিনে হ্যাঁ তো টিচার গেল তিন তারপর হচ্ছে গিয়ে 4 নম্বর হচ্ছে এই আমার নিজে যে ছেলে ছিলেন দীপ দীপ মারা গেছে দীপ আর্কিটেকচারে নিয়ে গিয়েছে
অন্ধ্রপ্রদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট ছিল, রূপর ছিল, তো ওর ছেলে মোটামুটি তো ওই আর কি। তারপর হচ্ছে গিয়ে আমার ঘনকাপু মানে যদি ওই যে মাস্টার মাস্টার ছিলেন ওনার তিন চার ছেলে, এক ছেলে মায়ের কাছে, তিন ছেলে দিচ্ছে ও মাস্টার হিসাবে, সুমিত আরেক ভাই ব্যবসা করে ক্লাস চাকরি করে, হ্যাঁ, আর আরেক ভাই একটু অসুস্থ, তো তিন ভাই এখানেই থাকে।